ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, আগেভাগে পুরো ভোটের প্রচারের জোড়া বাগানে দেয়ালিখন শুরু করে দিল বিজেপি। কোন দেয়ালে তুলে ধরা হয়েছে ডেঙ্গি ইস্যু, কোথাও আবার উঠে এসেছে ভাগার কাণ্ড। বিজেপির কর্মী সমর্থকরা দেওয়াল লিখতে শুরু করেন। এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে সেই পচা মাংস, তার উপরে একটি দেওয়াল লেখা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপরেই যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে ডেঙ্গি নিয়ে, ডেঙ্গিতে কলকাতায় অনেকেই আক্রান্ত, আমরা বাঁচতে চাই, এই দেওয়াল লিখন হয়েছে এবং সেই সঙ্গে ছবি আঁকা হয়েছে। কিন্তু কলকাতায় বিজেপির মেয়র পদপ্রার্থীকে কিংবা কোন ওয়ার্ডে কাকে প্রার্থী করছে গেরুয়া শিবির, এখনো পর্যন্ত তার কোনো উল্লেখ না থাকলেও লোকসভার মতো পুরো ভোটেও যে নরেন্দ্র মোদীকেই মুখ করে ঝাঁপাতে চায় বিজেপি, তা ফুটে উঠেছে এইসব দেওয়ালে। কলকাতা মহানগরীর মানুষকে এরা নাজেহাল করে দিয়েছে, সারা কলকাতার মানুষ বিগত পাঁচ বছরে দেখতে পেয়েছে। তাই মানুষ চাইছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন কলকাতা কর্পোরেশন পাল্টাবে। সেই মোদীজিকে সামনে রেখে, পদ্মফুলকে সামনে রেখে আমরা আগামী দিনে নির্বাচনে নামতে দিই। আমরা কাজের দিক কাজ করেছি 10 বছর ধরে, মানুষ দেখতে পাচ্ছেন, স্বভাবতই আমরা মানুষের খেয়ালে আছি। আর ওদের অস্তিত্বটা দেয়ালেই থাক, ওরা দেয়ালেই থাকবে। অ্যাকচুয়ালি যা যে ইস্যুগুলো বলছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা নিয়মিত কাজ করেছি। অন্যদিকে কলকাতার পাশাপাশি গোটা রাজ্যে এবার পুরো ভোটে লড়ার ভাবনা চিন্তা করছে মিম দলের রাজ্য আহ্বায়কের দাবি। সভাপতি আসাউদ্দিন ওয়েসির সঙ্গে কথা বলতে বুধবার দিল্লি যাচ্ছেন তিনি। এটা নিয়ে আমাদের মিটিং হচ্ছে, আমি হায়দ্রাবাদ যাব, এই পুরসভা নিয়েই মিটিং হবে। আমরা দেব, প্রার্থী দেব পুরসভাতে। মিম দলটা খায় না মাথায় দেয় এটা সম্বন্ধেই তো মানুষ জানে না, তার প্রভাব পশ্চিমবঙ্গের মতো মাটিতে পড়বে বলে আমি মনে করি না। তৃণমূল অবশ্য আগেই পুরো ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর পুরো ভোটের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না তারা। নেতা কর্মীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন খোদ দলনেত্রী। তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরও। কিন্তু পুরো ভোট নিয়ে কি স্ট্র্যাটেজি বাম কংগ্রেসের? লোকসভা ভোট ও রাজ্যে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর এবারও কি জোট বেঁধে লড়াইয়ে নামবে তারা? কলকাতা পুরসভায় কংগ্রেসের দলনেতা প্রকাশ উপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় দলের বিভিন্ন জেলা সভাপতির সঙ্গে সোমবার বৈঠক করেছেন প্রদীপ ভট্টাচার্য। 2-3 দিনের মধ্যেই পুরো ভোটে দলের রণকৌশল ঠিক হবে। অন্যদিকে বাম পরিষদীয় নেত্রী রত্না রায় মজুমদার জানিয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা হলে সবকিছু সামনে আনা হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।